হ্যালো বন্ধুরা, চলে এলাম ইউটিউবে আরও একবার। তো বন্ধুরা, আপনারা দেখছেন JBL ডেক সেন্টার ইউটিউব চ্যানেল। তো বন্ধুদের কাছে আজকে ভিডিও তৈরি করার মেন উদ্দেশ্য হচ্ছে, অনেক বন্ধু আছে আমাদের আমাদের চ্যানেল অ্যাকচুয়ালি মাইক সেটের জন্য, কিন্তু আমরা যে ধরনের প্রেশার বোর্ড যেগুলো বানাই, বন্ধুদেরকে আগে বলে নিই, আমরা যে প্রেশার বোর্ড তৈরি করি, ওই প্রেশার বোর্ডগুলো আমরা যখন ইউটিউবে অ্যাড করি, তখন অনেক বন্ধু আছে যারা বুঝতে পারে না এগুলো অ্যাম্প্লিফায়ার না প্রেশার বোর্ড। এবার অ্যাকচুয়ালি অ্যাম্প্লিফায়ার আলাদা জিনিস, প্রেশার বোর্ড আলাদা জিনিস। অ্যাম্প্লিফায়ারে ডাইরেক্ট স্পিকার বাজে, কিন্তু আমাদের তো প্রেশার বোর্ডে ডাইরেক্ট স্পিকার বাজে না। অতএব তারা তো বুঝতে পারে না, কনফিউজ হয়ে যায়, ফোন করে জিজ্ঞেস করে যে দাদা এই অ্যাম্প্লিফায়ারগুলোর কী দাম আছে। তো তাদের জন্য ভিডিওটা উদ্দেশ্য করে তৈরি করেছি আজকে। সময় একদম পায় না, কারণ মাইক মেশিন সার্ভিস করার জন্য প্রচুর চাপ থেকে যায় সবসময়। তো বন্ধুরা, আজকে যে বিষয়টা মেন ভিডিওতে এসেছে, যারা ঘরে বাজানোর জন্য অ্যাম্প্লিফায়ার তৈরি করাতে চান, তাদের জন্যই মূল ভিডিওটা। তো দেখুন বন্ধুরা, এই যে অ্যাম্প্লিফায়ারটা আপনাদের সামনে তৈরি করেছি, এটা একটা 200 ওয়াটের অ্যাম্প্লিফায়ার। এই অ্যাম্প্লিফায়ারটা পুরো মসফেট অ্যাম্প্লিফায়ার, C5219-43 মসফেটের উপরে তৈরি করা হয়েছে। দেখুন, আপনারা যে সমস্ত অ্যাম্প্লিফায়ার বাজার থেকে কিনে ব্যবহার করার জন্য কিনছেন, সেই সব অ্যাম্প্লিফায়ারের থেকে এই অ্যাম্প্লিফায়ারগুলো অনেকই হার্ড এবং সাউন্ড কোয়ালিটি, বেসের ডেপথ অনেক হাই কোয়ালিটি। তার কারণ হচ্ছে, দেখুন আমরা যে ট্রান্সফর্মারগুলো ব্যবহার করছি, এটা পিওর কপার ট্রান্সফর্মার, আপনারা দেখলে বুঝতে পারবেন। এটা 8 অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার ব্যবহার করছি 200 ওয়াটের ক্ষেত্রে, এবং 400 ওয়াটের ক্ষেত্রে 10 অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার ব্যবহার করছি। এগুলো একদম আমাদের পিওর হাতে তৈরি করা। দেখুন, পুরো দেখতে পাবেন কপার ট্রান্সফর্মার, ঠিক আছে, একদম ফুল গ্যারান্টি আছে ট্রান্সফর্মার পর্যন্ত, ঠিক আছে, পুরো 1 বছরের ট্রান্সফর্মার গ্যারান্টি আছে। যে ট্রান্সফর্মার যদি আপনারা এই অ্যাম্প্লিফায়ারের পরে পুড়িয়ে ফেলতে পারেন, তাহলে আমরা অ্যাম্প্লিফায়ারের ট্রান্সফর্মার চেঞ্জ করে দেবো, ঠিক আছে। তো এই অ্যাম্প্লিফায়ারের এই ট্রান্সফর্মারগুলো আমরা নিজেরা হাতে বাইন্ডিং করে অ্যাম্প্লিফায়ার তৈরি করছি বলে অ্যাম্প্লিফায়ারের প্রেশার অনেক হাই কোয়ালিটি হচ্ছে, ঠিক আছে। খরচা একটু বেশি হলেও আপনারা এই অ্যাম্প্লিফায়ারগুলো যদি ঘরে বাজানোর জন্য কোনো মিস্ত্রি বন্ধুদের থেকে তৈরি করে নেন, তো অনেক কোয়ালিটি বেটার হবে, ঠিক আছে। ব্যাকসাইডটা দেখুন, ব্যাকসাইডটা ফ্যান দেওয়া আছে, ইনপুট লাইন দেওয়া আছে, এদিকে স্পিকার কানেক্টর দেওয়া আছে, ফিউজ দেওয়া আছে, ঠিক আছে, সবই দেওয়া আছে। প্লাস দেখুন, খরচাটা যদি আপনারা একবার করেন, তাহলে মাল কিন্তু দুর্ধর্ষ হবে। এতে আপনারা 12 ইঞ্চি এবং 15 ইঞ্চি 300 ওয়াট পর্যন্ত স্পিকার ইউজ করতে পারবেন। অবশ্য ঘরের জন্য এগুলো 300 ওয়াট ব্যবহার করে না, ঘরে বাজানো যায় না। ঘরে 10 ইঞ্চি 12 ইঞ্চি স্পিকার পর্যন্তই হাইস্ট বাজানো যায়, তারপরে তো ঘরে 15 ইঞ্চি স্পিকারের গান শোনা যায় না, অনেক লাউডনেস হয়ে যাবে। তবুও যদি আপনাদের বাড়িতে কোনো ছোটোখাটো অনুষ্ঠান টনুষ্ঠান করার জন্য আপনারা ব্যবহার করতে চান, তবু এই মেশিনগুলো ব্যবহার করতে পারবেন। তো দেখুন, আমরা মেশিনগুলো তৈরি করেছি, মেশিনের আওয়াজের কোয়ালিটি, ডেপনেসটা একটু দেখুন। আজ এই মেশিনটা তৈরি করেছি 8 অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার 30-0-30-এর উপরে, ঠিক আছে। এই যে দেখুন, 30-0-30, এবং এটা 8 অ্যাম্পিয়ার আছে, আর এই পাশেরটা আছে আপনাদের 10 অ্যাম্পিয়ার। এটা আলাদা, এটা আর একটা ডবল মানে 400 ওয়াট মেশিন তৈরি হবে। তো ট্রান্সফর্মারটা দেখানোর জন্য উপরে রেখেছি। তো চলুন, আমি একটু প্লে করে আপনাদের শোনাই গানের কোয়ালিটি রেঞ্জ, দেখুন। বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করবো যে এই আওয়াজটা আমরা বক্সে সাউন্ড টেস্টিং করছি, যদি পিওর বেসটাকে আপনারা বুঝতে চান, তাহলে কানে হেডফোন ব্যবহার করুন, নাহলে সাউন্ডটা আপনাদের ঘরে ব্যবহার করুন। ফোনে এত ভাইব্রেশন বেসটা ধরতে নাও পারে, তবু দেখুন চেষ্টা করছি। হর্ন কোয়ালিটি তো বেটার আছে একদম, ঠিক আছে, সঙ্গে বেসটাকেও। I'm sorry.
তো বন্ধুরা, ভিডিওতে গানটা আমি আর বেশি টেস্ট করলাম না। তো বন্ধুরা দেখুন, এই অ্যাম্প্লিফায়ারগুলো সত্যি সত্যি মানে যেটা বলার সেটা বলে দিই, এটা 200 ওয়াটের অ্যাম্প্লিফায়ার আছে, এটা মনো অ্যাম্প্লিফায়ার আছে, এটা কিন্তু দুই সাইড না, স্টিডিও না, এটা মনো অ্যাম্প্লিফায়ার। মনো অ্যাম্প্লিফায়ার বলে আমরা এক সাইড দিয়েই 200 ওয়াট পাঁচ হচ্ছে, যার জন্য স্পিকারের বেস প্রেশারটা অনেক বেশি হবে। আর এটা যদি স্টিডিও করা হতো তাহলে 100+100 করলে কিন্তু আপনাদের যে কোনো একটা সাইডে 100-এর উপরে আপনারা 150 ওয়াট পর্যন্ত লোড নিতে পারতেন এক সাইডে। কিন্তু এটা পিওর 200 ওয়াট, একদম সলিড, এতে আপনারা 350-400 ওয়াট লোড নিতে পারবেন রিল্যাক্সে, যেহেতু ট্রান্সফর্মার ক্যাপাসিটি অনেক বড়। পিওর কপার অ্যাম্পিয়ার, ভালো অ্যাম্পিয়ার, যার জন্য ট্রান্সফর্মার উপরেই পেছনের লোডটা আউটপুট হবে। দেখুন, ট্রান্সফর্মার ভোল্টেজ যদি আমরা ঠিকঠাক মতন অ্যাম্পিয়ারটাকে রাখতে পারি, তাহলে আমরা যখন অ্যাম্পলিফায়ারটাকে বাজাবো তখন আমাদের ভেতরে যে মসফেট আছে, সেই মসফেট কিন্তু আউটপুট ভোল্টেজটা এই ট্রান্সফর্মার থেকে নিয়েই কিন্তু পেছন দিকে স্পিকারে বের করবে। অতএব আমাদের ট্রান্সফর্মার ক্যাপাসিটি যদি খুবই ভালো কোয়ালিটি হয়, অ্যাম্পিয়ার যদি খুব ভালো হয়, তো আমাদের স্পিকারের আওয়াজও মজবুত হবে, একদম ফাটবে না, বেশ একদম সলিড বাজানো যাবে। তো এই অ্যাম্পলিফায়ারগুলো আমরা 200 ওয়াট অ্যাম্পলিফায়ার তৈরি করে 4,500 টাকা দাম নিচ্ছি। অনলাইনে যদি নেন, অনলাইন খরচা হয়তো 100-200 টাকা বাড়বে। যদি আপনাদের প্রয়োজন হয় আপনাদের আমাদের কাছে বলবেন, আমরা অবশ্যই, ভেতরটা ওপেন করতে পারিনি, মেশিনটা এই মুহূর্তে পার্টিকে ডেলিভারি দেবো, যার জন্য ফিটিং করা হয়ে গেছে, ঠিক আছে। আর আমাদের ফিটিংস যতটা চেষ্টা করি ভালোভাবে ফিটিংস দেওয়ার, ঠিক আছে, যেহেতু মাইক সার্ভিসের কাজ করি আমরা, তো ফিটিংস নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না, খুব ভালো ফিটিংস হবে ভেতরে, ঠিক আছে। কোয়ালিটি খুব ভালো হবে, যতটা চেষ্টা করেছি মাইক মেটেরিয়ালস দিয়ে তৈরি করার, খরচা যার জন্য একটু বেশি হয়েছে। তো যারা ঘরে বাজানোর জন্য চিন্তাভাবনা করছেন তাদের জন্য, এর নিচে কিন্তু আমাদের কাছে আর অ্যাম্পলিফায়ার তৈরি হয় না বন্ধুরা। এই যে 200 ওয়াটের নিচে আর আমরা অ্যাম্পলিফায়ার তৈরি করি না, 200 ওয়াট থেকেই আমরা শুরু। তো যদি প্রয়োজন হয় যাদের, তারা অর্ডার করতে পারেন, আমরা আপনাদের রেডি করে দিতে পারবো। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এ পর্যন্ত শেষ করছি। যে ঘরে বাজানো অ্যাম্পলিফায়ার নিয়ে আমাদের প্রচুর দিন প্রচুর মানুষ আমাদেরকে এরকম বলছিল, তো তাদের জন্য তৈরি করেছি। তো মন খুলে বাজাতে পারবেন, হোম থিয়েটারের থেকেও বেটার কিছু পেয়ে যাবেন, একদম আশা করি, গ্যারান্টি দিয়ে বলছি।